ম্যানগ্রোভ বন কি? ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য অথবা বাংলাদেশের ম্যানগ্রোভ বন সমুদ্রপকূলীয় এলাকায় লবণাক্ত পানি বেষ্টিত বনভূমিকে ম্যানগ্রোভ বন বলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রায় 50টি প্রাকৃতিক ম্যানগ্রোভ বন রয়েছে। আমাদের দেশের সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে রয়েছে বঙ্গোপসাগরের উপকূল। এই উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন রয়েছে যা দেশের সমগ্র বনভূমির প্রায় অর্ধেক। শর্ট ওয়ার্ল্ড ইনফোয়ের আজকের ভিডিওতে জেনে নিই ম্যানগ্রোভ বন কি এবং বাংলাদেশের ম্যানগ্রোভ বন সম্পর্কে। শর্ট ওয়ার্ল্ড ইনফো চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য। অন্যান্য বনভূমির তুলনায় ম্যানগ্রোভ বন অনেকটা প্রতিকূল ও আলাদা। উপকূলের লবণাক্ত কর্দমাক্ত ও জলাবদ্ধ অঞ্চলে এই বনের সৃষ্টি হয়। সাধারণ গাছপালার জন্য এই বনের পরিবেশ প্রতিকূল। লবণাক্ত মাটিতে গাছের শিকড় বেশ ছড়ানো হয় কিন্তু মাটির গভীরে প্রবেশ করে না। এমন ভূমির সৃষ্টিতে জোয়ার ভাটার প্রভাব প্রত্যক্ষ। জোয়ার ভাটার টানে বীজ ভেসে যায় বলে গাছে থাকা অবস্থায় বেশিরভাগ বীজের অঙ্কুরোদ্গম হয়। আমাদের দেশে স্থানীয়ভাবে এ বনকে প্যারাবন বলা হয়। বাংলাদেশের ম্যানগ্রোভ বন। বাংলাদেশের সমুদ্রপকূলে বেশ কয়েকটি অঞ্চলে ম্যানগ্রোভ বন রয়েছে। এর মধ্যে সুন্দরবন প্রধান এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় বন। এছাড়া কক্সবাজারে মাতামুহুরি নদীর মোহনায় ম্যানগ্রোভ বন রয়েছে যে চকরিয়া সুন্দরবন নামে পরিচিত। বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণাংশে এ বন রয়েছে। বর্তমানে উপকূলীয় অঞ্চলে কৃত্রিমভাবে এ বন সৃষ্টি করা হচ্ছে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম তিনটি ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবন একটি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় বন। অভ্যন্তরীণ নদী ও খালসহ এ বনের আয়তন প্রায় 6,474 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট বনভূমির 47 ভাগই সুন্দরবন। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী জেলার অংশবিশেষ নিয়ে এই ম্যানগ্রোভ বন গড়ে উঠেছে। এ বনের প্রধান বৃক্ষ সুন্দরী। এর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। অন্যান্য বৃক্ষের মধ্যে গেওয়া, পশুর, ধুন্দুল, কেওড়া, বাইন ও গোলপাতা অন্যতম। সুন্দরবনের ভেতরে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য খাল ও নদী। এসব নদীতে কুমির, ভোঁদর, ডলফিন, কাঁকড়া এবং চিংড়ি মাছ সহ প্রায় 120 প্রজাতির মাছ রয়েছে। সুন্দরবনের প্রাণী বৈচিত্র্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল ডোরাকাটা দাগ বিশিষ্ট রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীর অন্য কোথাও এই প্রাণী আর দেখা যায় না। অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে হরিণ, বন্য শুকুর, বনবিড়াল, বানর, সাপ, মৌমাছি এবং 270 প্রজাতির পাখি। বর্তমানে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যগুলোর মধ্যে একটি। বন বিভাগের রাজস্ব আয়ের অধিকাংশের বেশি আসে সুন্দরবনের কাঠ, জ্বালানি, গোলপাতা, মধু, মোম ও নদীর মাছ হতে। চকরিয়া সুন্দরবন। কক্সবাজার জেলায় মাতামুহুরি নদীর মোহনায় অবস্থিত ম্যানগ্রোভ বনের নাম চকরিয়া সুন্দরবন। এ বনের প্রধান উদ্ভিদ হল বাইন, ওড়া, কেওড়া, গরান, হিমতাল, গোলপাতা ইত্যাদি। টেকনাফের কাছাকাছি নাফ নদীর তীরেও একটি ম্যানগ্রোভ বন রয়েছে। এ বনের বিভিন্ন প্রাণীর মধ্যে সাপ, বিভিন্ন প্রজাতির পাখি ও মাছ রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের ম্যানগ্রোভ বন। টেকনাফ থেকে 12 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের অভ্যন্তরে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণাংশে একটি ম্যানগ্রোভ বন রয়েছে। এ বনের উদ্ভিদের মধ্যে কৃপা, খলসি ও ভোলা অন্যতম। এ বনের প্রাণীর মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ, কচ্ছপ ও কাঁকড়া। উপকূলীয় বনায়ন। উপকূলের প্রতিকূল ও লবণাক্ত মাটিতে গরান, বাইন ও কেওড়া গাছ ভালো জন্মে। তাই বর্তমানে এ অঞ্চলে এ সকল গাছের চারা রোপণ করে কৃত্রিমভাবে ম্যানগ্রোভ বন সৃষ্টি করা হয়েছে। ম্যানগ্রোভ বনের প্রয়োজনীয়তা ও উপকারিতা। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ অঞ্চল। প্রতি বছরই এদেশের উপকূলীয় এলাকায় সাইক্লোন, জলোচ্ছ্বাস, টর্নেডো ও সামুদ্রিক ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। এ সকল দুর্যোগ প্রতিরোধে ম্যানগ্রোভ বন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এদেশের অর্থনীতিকে সচল রাখতে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় ম্যানগ্রোভ বন সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তাই এ বনের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। এই ছিল বাংলাদেশের ম্যানগ্রোভ বন।
আজকের মতো আর কোন কোন বিষয়ের উপর এরকম ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আজকের বিষয়টি ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম জানা অজানা অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।